Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখাবো দুই ভাবে দুই রকমের যাতে বুঝতে পারেন মার্কেট অ্যানালিসিস কিভাবে করতে হয় আসলে। এইটা দেখলেই বুঝবেন কেন আমি ফান্ডামেন্টালসকে বেশি প্রাধান্য দেই এবং বুঝে যাবেন আমি কোন টাইপ অ্যানালিসিস করি। আশা করি অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে আর আমি তো আছি অ্যাজ লং অ্যাজ আপনাদের সাপোর্ট থাকে। তো শুরু করার আগে অ্যাজ অলওয়েজ ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইয়ার ক্রিপ্টো জার্নি। নাও লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। অলরাইট, ফার্স্টেই চলে আসলাম কুরআনের একটা আয়াত থেকে, সূরা আল আনবিয়া, এটা 21 নম্বর সূরা, 33 নম্বর আয়াত। এখানে লিখছে, অ্যান্ড হি ইজ দ্য ওয়ান হু ক্রিয়েটেড দ্য ডে অ্যান্ড দ্য নাইট, দ্য সান অ্যান্ড দ্য মুন, ইচ ট্রাভেলিং ইন অ্যান অরবিট। কুরআন শরীফে কিন্তু সানকে মেনশন করা হয়েছে 33 টাইমস। সান নিয়ে অ্যান্ড দ্য মুন নিয়ে আপনাদের একটা ভিডিও দিব, বারবার বলি দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা কোরআনকে কিন্তু ঠিক মতো ফলো করি না, বাট কোরআন ইজ দ্য বেস্ট সাইন্টিফিক বুক ইফ ইউ ওয়ান্ট টু ফলো ইট। ইচ ট্রাভেলিং ইন অ্যান অরবিট ক্লিয়ারলি টেলস ইউ দ্যাট আমরা একটা ঘুরতেছি, হোয়াট ইজ ইট সার্কলিং ইন সাইকেলস, ঠিক আছে। সান কয়বার ঘুরতেছে, দ্য মুন কয়বার ঘুরছে, দ্য আর্থ কয়বার রোটেট করছে, ইটস অল অ্যাবাউট সাইকেলস। আমরা যে নামাজ পড়ছি সেটা কিন্তু সূর্যের দ্বারা নির্ধারণ করা, রাইট। আমরা লুনার ক্যালেন্ডারটা ফলো করি, সেটাও কিন্তু মুন দিয়ে ফলো করা। সো আমরা এত কিছু জানার পরও আমরা শুধু মুনকে ফোকাস করি যখন ঈদের চাঁদ দেখতে হবে। সো ইসলাম টিচেস আস আ লট অফ থিংস, দ্য কোরআন হ্যাজ আ লট অফ ইনফরমেশন, বাট আমরা কিন্তু এগুলোকে যাচাই বাছাই করি না। সো সান অ্যান্ড দ্য মুন সাইকেলস নিয়ে আমি আগেও অনেকবার কভার করেছি, দেখে আসবেন, বাট আই উইল ক্ল্যারিফাই দিস ইন দ্য ফিউচার। মুভিং অন, আপনাদেরকে বলেছি টুইটারে ফলো করতে, বেশি নিচের দিকে যাব না। আমি আপনাদেরকে কি বলেছিলাম, দ্যাট দিস কারেকশন ইজ কামিং, রাইট। আপনাদেরকে অগস্টের 26 তারিখে বলে দিয়েছিলাম দ্যাট আ কারেকশন ইজ কামিং, তখন প্রাইস ছিল অ্যারাউন্ড 64,000। সো চিন্তা করে দেখেন, যদি এগুলো ফলো করতে পারেন তাহলে এইসব মুভ ক্যাচ করে ট্রেড করা সম্ভব। এর সাথে আপনাকে ব্যাখ্যা দিয়েছিলাম যে আপনারা জানেন না যে মাইনার ক্যাপিটুলেশন আসলে কি জিনিস, আশেপাশে অনেক শব্দই শুনি, বাট যারা ডাটা অ্যাকচুয়ালি ফলো করে তারা জানে কি অবস্থা। আমি এটা আপনাদের সাথে শেয়ার করি, সেপ্টেম্বরের 2 তারিখে যে আমরা আসতেছি, তখনও কিন্তু 60,000-এর কাছাকাছি, 58,000-এর বিটকয়েন, রাইট। এগুলা খেয়াল করতে হবে, বুঝতে হবে ওয়াই দিস ইজ হ্যাপেনিং। আই হ্যাভ ক্ল্যারিফাইড দিস, অ্যান্ড বিটকয়েন মাইনার্সের রেভিনিউ যদি চেক করে দেখেন, আমাদের হ্যাভিং এর পরে দে আর স্ট্রাগলিং ভেরি ব্যাডলি, তাই না? সো ইফ দে আর স্ট্রাগলিং, হ্যাভিং এর আগে ভালো প্রফিটে তারা ছিল, তাদের আছে কি অবস্থা? সো এইটা থেকে একটা কিছু সলিউশন সুরাহা বের করতেই হবে, আদারওয়াইজ দেয়ার উইল বি মোর ক্যাপিচুলেশন কামিং ফর দ্য মাইনার্স। সো গোয়িং ব্যাক টু মাই টুইটার অ্যাগেন, আপনাদেরকে বলেছিলাম সেপ্টেম্বরের 3rd আই এক্সপেক্ট আ ডাউনওয়ার্ড উইক, এই যে এত বড় আসবে কিনা জানি না, ডাউনওয়ার্ড উইক বিলো। এখানে আপনাদেরকে দেখাইছিলাম 54,000-এর মতো, উই গট আপ টু 52.5 অ্যান্ড দেন উই স্লোলি ক্লাইম্বিং আপ। এইটাকে দেখতে হবে অ্যাগেন আমার পার্পল লাইন, উইথাউট দ্য পার্পল লাইন সাপোর্ট ডু নট কনসিডার দিস মুভ কামিং, ঠিক আছে। তারপর চলে আসেন, এসব চার্ট আপনাদের সাথে নেল করার পরে শেয়ার করেছি, এগুলো কিন্তু আপনাদের টেলিগ্রামে 5 মিনিট ভিডিও আকারে দিয়ে দিয়েছিলাম বিফোর ইট প্লেড আউট, মিলাই নেবেন, আপনারা ফলো করতে পারেন না। সো এইটাকে যদি আমরা চার্টে দেখি, টোটাল মার্কেট ক্যাপে যেটা শেয়ার করেছিলাম প্রিমিয়ামে, আপনাদের সাথে শেয়ার করি টেলিগ্রামে অগস্টের 30 তারিখে, দেখবেন এক্স্যাক্টলি ইউ গট দিস ডাম্প, কাটা কাটা মিলে গেছে, ইটস রিবাউন্ডিং। এর মানে কি আপনি জয়েস হবেন? না, বারবার আপনাকে কি বলে আসছি, টিল উই মেক দিস হোয়াইট লাইন ইন টু সাপোর্ট আই উইল নট বি বোলিশ। এখন এখানে ফিবোনাচি ফালায় যদি আপনি একটু দেখতে যাচ্ছেন, আমার কিন্তু এটাকে গোল্ডেন পকেট রেশিওতে চলে আসতেছে, রাইট। ফার্স্ট আমি দেখবো এটা 0.5 আসে কিনা, সেখান থেকে দাদার দ আবার করতে পারে, আদারওয়াইজ উই ক্যান সি গোল্ডেন পকেট রেশিওতে এসে সে সাইড ওয়াইজ কনসোলিডেট করে যদি এটাকে সাপোর্ট বানাতে পারে, উইল গো ফর দ্য হাইস। সো ওয়ান স্টেপ অ্যাট আ টাইম আমরা করবো, কোনো রাশ নাই। মুভিং ফরওয়ার্ড টু বিটকয়েন, বিটকয়েনের ক্ষেত্রেও বলে দিয়েছিলাম যে আমরা এখানে আসবো ফিবোনাচি লেভেল ধরে, যে 52.5K, রাইট, গতকালকে জানাই দিছি। তারপর কিন্তু কিছুক্ষণ আগে আমরা ঠিক 52.500-এর কাছাকাছি আসছে, অলমোস্ট অলমোস্ট, ঠিক আছে, একদম অ্যাকুরেট হয়নি, একদম 100 টাকার কাছাকাছি। তো সেখান থেকে আমরা একটা ভালো পাম্প পেয়েছি। ফেসবুকে কয়েকজন জিজ্ঞেস করছে লং করবো কি না, আমি কিন্তু বলে দিয়েছিলাম লং করতে, অ্যান্ড 54,000-এ বলেছি 25% পজিশন বুক করতে, সো দ্যাট এন্ট্রিতে আসলেও আর যাতে লস না হয়। মুভিং ফরওয়ার্ড, আপনাদেরকে ইউএসডি ডমিনেন্স দেখাইছি, ডমিনেন্সে যেটা বলেছিলাম কাটায় কাটায় একদম কাটায় কাটায় মিলে গেছে, রাইট, তারায় তারায় কাটায় কাটায়,
And if you look forward to the dominance chart, I have also shown this. আমার আপনাদের লাস্ট ভিডিওটা ওপেন করে দেখবেন, বলেছিলাম এটা ডাবল টপের মতো করবে। লেটস সি, অ্যাজ লং অ্যাজ উই আর বিলো দিস আমরা নিচের দিকে আসব। আদারওয়াইজ আমরা যদি এই 57.5K সাপোর্ট বানাই ফেলি, 60% ইজ অলসো ওয়েটিং, দ্যাট ইজ দ্য রিসেশনারি পিরিয়ড, সেখানে আসবে অল কয়েন্স থেকে সব টাকা তখন ঢুকে বিটকয়েনে ঢুকবে। দ্যাট ইজ আরও কিছুদিন পরে, উই নিড সাম মোর ডেটা টু কনফার্ম দ্যাট আ রিসেশন ইজ কামিং অর নট। ওকে, সো লেটস মুভ ফরওয়ার্ড, যেটার জন্য আসলে ভিডিও বানানো। অ্যানালিসিস সবসময় হয় দুই ধরনের, একটা হচ্ছে ফান্ডামেন্টাল আর একটা হচ্ছে টেকনিক্যাল। ফান্ডামেন্টাল আপনাকে দেখে হচ্ছে ইকোনমিক ডাটা, সোশ্যাল ডাটা, পলিটিক্যাল ডাটা, এগুলো সব কিছু নিয়ে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডের ভিতরে যখন আপনি একটা কনফ্লুয়েন্স পাবেন যে কিভাবে নড়ছে এবং কি কি রিস্ক থাকে মার্কেটে যেটা প্রাইসের উপর এফেক্ট আনবে, তখন আপনাকে সেটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলে। আর টেকনিক্যাল অ্যানালিসিস তো সব চ্যানেলে সব জায়গায় দেখতেই আছেন, সব সময় করে, প্রাইস মুভমেন্ট অফ অ্যান অ্যাসেট ধরে চার্টের উপরে আকাকি করে টু ফাইন্ড এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্টস। দ্যাট ইজ দ্য বেসিক্স ফর ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল। বাট আমি যেভাবে করি, সবসময় দেখাই আসতেছি, আমি করি হচ্ছে টপ ডাউন ভার্সেস বটম আপ, দুইটা থাকে। এখন একটু পরে আপনাদেরকেই প্রশ্ন করবো, আমার অ্যান্সার পাওয়ার পরে আমি কি টপ ডাউন করি না বটম আপ করি, আপনারাই বলতে পারবেন। তো টপ ডাউনটা কীভাবে হচ্ছে, টপ ডাউনটা হচ্ছে একটা কোয়ালিটেটিভ অ্যানালিসিস, আর বটম আপটা হচ্ছে একটা কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। দুইটা দুই ধরনের জিনিস, একটা কোয়ালিটেটিভ, একটা কোয়ান্টিটেটিভ। তো টপ ডাউনে সবসময় দেখতে হয় ম্যাক্রো ইকোনমিক অ্যাপ্রোচ। ম্যাক্রো মিনস লঙ্গার টাইম ফ্রেম, মে বি ইট ক্যান বি আ কোয়ার্টার, মে বি ইট ক্যান বি সিক্স মান্থস, মে বি ইট ক্যান বি ইয়ারলি, রাইট? দ্যাট ইজ ইয়ার ম্যাক্রো ইকোনমিক অ্যাপ্রোচ। এখন দেখেন ফেডারেল রিজার্ভরা কিন্তু আমাদেরকে ডাটা দিচ্ছে কোয়ার্টারলি করে, কোয়ার্টারলি ইজ ফোর মান্থস, বাট আমরা যারা সাইকেল অ্যানালিসিস করি আমরা কিন্তু জানি উই ফলো দ্য ডাটা অফ 30 days, 60 days, 90 days, অ্যাগেন গোয়িং ব্যাক টু দ্য লুনার অ্যান্ড দ্য সোলার সাইকেলস, রাইট? সো এখানে আপনাদেরকে মিসলিড করার জন্য আপনাদেরকে কিন্তু এই জায়নিস রেজিমস সেট আপ করেছে দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডারে কোয়ার্টারলি, চার মাস করে। এইভাবে ওরা সিজনসও বানাইছে, চারটা সিজনস, ফল, উইন্টার, স্প্রিং অ্যান্ড সামার, ঠিক আছে? তো সব কিছু ইম্পর্টেন্ট, এগুলোকে আসলে মিলাতে অনেকেই পারে না, দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড দ্যাটস হাউ দ্য মার্কেট মুভস। সো মাইক্রো ইকোনমিক অ্যাপ্রোচে আমরা সব ডাটা কালেক্ট করি, ফর এক্সাম্পল এনিথিং যেটা আমাদেরকে আইদার টু দ্য পুশ আপ অর দ্য পুশ ডাউন করবে, ইট ক্যান বি মেনি থিংস, ইট ক্যান বি ইনফ্লেশন, ইট ক্যান বি এমপ্লয়মেন্ট ডাটা, জিডিপি ডাটা দ্যাট ক্যান শো গ্রোথ অর ডিক্লাইন, তার সাথে পিসি ডাটা অর দ্য সিপিআই ডাটা, এগুলো সব আমাকে ইকোনমিক একটা ডাটা দিচ্ছে। সামনে সাপোর্ট পেলে দেখাবো এই সব ডাটা কিভাবে আপের দিকে যায় না ডাউনের দিকে যায়, হোয়াট ইজ গুড, হোয়াট ইজ ব্যাড, এগুলো শেয়ার করবো। বাট আজকে ভিডিওটা শর্ট রাখছি। সো মুভিং ফরওয়ার্ড আমরা দেখব আসলে লঙ্গার টাইম ফ্রেমে টপ ডাউনে কী আমরা দেখতে পাচ্ছি, ট্রেন্ডটা কী, মার্কেটের কী অবস্থা, ইকোনমি রিলেটেড টু বিজনেস সাইকেল, আমরা কি বুম সাইকেলে আছি না বাস সাইকেলে আছি, এগেন সাইকেল জিনিসটা ঘুরে ফিরে আসতেছে, এইসব তথ্য অন্য চ্যানেলে পাবেন না, সবাই চার্ট খুলে আঁকাআঁকি করে, ঠিক আছে? স্টক মার্কেটের স্টেজে আমরা কোন স্টেজে আছি মনে আছে? অপটিমিজম, বিলিফ, ইউফোরিয়া, নাকি কোথায় ডিসবিলিফ, সব কিছু ম্যাটার করে। তারপর আমরা কি এখন বাবলের ভিতরে আছি নাকি সামনে ক্র্যাশ দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আমার চ্যানেলে মোটামুটি কভার করা হয় সবসময়। আমি বারবার বলেছি আমরা এআই বাবলের ভিতরে আছি, এনভিডিয়া স্টক বারবার কভার করি, অ্যান্ড সামনে অল দ্য ডাটা আমাকে রিলেট করে দেখাচ্ছে সুনার অর লেটার উই গট গেট দ্য রিসেশনারি ক্র্যাশ, দিজ আর অল দ্য ম্যাক্রো ফ্যাক্টার্স, এগুলো সময় ধরে আসে, এই জন্যই আমি এক বছর ধরে বলে আসছি। এবার চলে আসেন বটমস আপ, যেটাকে বলা হয় বটমস আপ, আমরা শর্ট টার্ম দেখবো। শর্ট টার্মে আমরা এই যেটা বলি রাইড দ্য ওয়েভস, সবগুলোই আমরা করি। রাইড দ্য ওয়েভস ইজ বেসিক্যালি র্যালি ভ্যালি র্যালি, মার্কেট অলওয়েজ মুভস ইন ওয়েভস অফ থ্রি অর ফাইভ, সেভাবে কাজ করে। তখন সেখানে আমরা কি করব, আমরা দেখব স্পেসিফিক স্টক অ্যান্ড সিকিউরিটি। ধরলাম আমরা এখানে এক্সআরপির কথা, এক্সআরপি লঙ্গার টাইম ফ্রেমে বুলিশ, এটার জন্য আমরা কি কি শর্ত দিয়েছিলাম, যদি এসএসসির সাথে সে জিতে যায়, রাইট? তারপর যদি ব্যাঙ্কগুলো অ্যাকসেপ্ট করে অ্যাজ ফান্ড ট্রান্সফার মোড, সুইফট কোডের জায়গায় যদি এক্সআরপিকে ইউজ করা হয়, তাহলে অবশ্যই অনেক বড় একটা ফান্ডামেন্টাল গেইন পেতে পারি। সো এইসব দেখতে হবে, রাইট? আলটিমেটলি এগুলোই আপনার সাথে কভার করছি। তো দেখতে হবে যে এটার সাথে ইনভেস্টমেন্টস আসবে কি না, যদি এগুলো অ্যাকসেপ্টেন্স পায়, রেগুলেটরি রেগুলেশনস চলে আসে, তাহলে অবশ্যই হাজার হাজার ব্যাঙ্ক ওয়ার্ল্ড ওয়াইড এটাকে অ্যাকসেপ্ট করবে,
এবং এটার ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভালো, সুতরাং আমি এটাকে কিনতে পারি। দ্যাট ইজ জাস্ট অ্যান এক্সাম্পল, দ্যাট ইজ বটম আপ। আমি একটা কয়েনকে স্পেসিফাই করে সব কিছুকে মিলাই ডাটার সাথে, আমি দেখতে পাচ্ছি যদি এগুলো এগুলো হয় তাহলে উপরে যাব। আর টপ ডাউন হচ্ছে আমাকে ইকোনমিক সব ডাটা দিচ্ছে। আলটিমেটলি এই দুইটার মাঝখানে যে ডায়মন্ডটা হয়, যখন এই দুইটাকে হারমোনাইজভাবে সিঙ্ক্রোনাইজভাবে সুন্দর করে মিলাতে পারবেন, আপনাকে আর কেউ লাইফে আটকাতে পারবে না। আর একটু ডিটেলসে যদি বলি আমরা কিভাবে দেখছি, আমরা ইউজুয়ালি টপ ডাউন করি। আমাকে যদি দেখবেন, আমি সবসময় ইকোনমিক হেলথ নিয়ে কথা বলি, আমাদের একটা সেক্টর নিয়ে কথা বলি, উইচ ইজ আওয়ার ফাইন্যান্সিয়াল সেক্টর। তার মধ্যে ইন্ডাস্ট্রিটা হচ্ছে আমাদের ক্রিপ্টো ইন্ডাস্ট্রি, অ্যান্ড আমরা কথা বলি বিটকয়েন বা যে কোনো অল কয়েন হয়ে থাকুক। তো আমরা এইভাবে অ্যাপ্রোচটা নিই। সবসময় আমাকে দেখবেন, আমার অ্যাপ্রোচটা হচ্ছে যেটা ভারী ভারীটা উপরে দিই, রাইট, আর যেটা অল্প ওজন সেটাকে নিচে দিচ্ছি। আর যারা শুধু টেকনিক্যাল চার্টগুলো করে তারা হচ্ছে এটা, তারা হুট করে আমাকে খুলে বলে বসলো একটা কথা, ক্যাসপা খুলে বসলো যে এটা একটা কয়েন, এটার মধ্যে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে আছে, এটা এখন দেখেন ট্রেডিং কীভাবে হচ্ছে, তাহলে এটা কি বাড়বে না কমবে। সো দেয়ার ইজ অলসো দিস থিং, বাট এটার সাথে যখন এটা মিলাবেন আপনার অ্যাক্সেস বেশি আসে। সো আশা করি অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। আপনি সবসময় টপ ডাউন অ্যানালিসিস করবেন, করার পরে যখন অ্যাসেটটা পাবেন তারপর উপরের দিকে যাবেন। ডিটেলসে তো বললাম সব ম্যাক্রো ইকোনমিক ডাটা কীভাবে অ্যানালাইসিস করবেন সব কিছু শেয়ার করবো যদি সাপোর্ট থাকে। লেটস টার্গেট 300 লাইকস অন দ্য ভিডিও অ্যান্ড দেন আল কাম আপ উইথ দ্য নেক্সট ওয়ান। যাওয়ার আগে বারবার বললাম, গুড টেকনিক্যাল অ্যানালিসিস উইল টেল ইউ ওয়েন, কখন আমি এন্ট্রি নিব, কখন আমি এক্সিট নিব। গুড ফান্ডামেন্টাল অ্যানালিসিস উইল টেল ইউ ওয়াই, কেন আমি এন্ট্রি নিব, কেন এখন এটা বাড়তে পারে বা কেন এখন আমি সেল অফ করবো, কারণ এটা একটা ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে। সো ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল যদি আপনি হারমোনাইজভাবে ইউজ করতে পারেন, আপনার অ্যাকুরেসি অ্যান্ড সাকসেস অবশ্যই ভালো হবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন কোয়েশ্চেন থাকলে। আবার দেখা হবে সামনের ভিডিওতে। ক্রিপ্টো দ্য ডাউট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।